এই মাহফিলের কথা শুনলেই মনে পড়ে যায় আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আড়াইবাড়ের পীর সাহেব রহমাহুল্লাহ গোলাম সরওয়ার সাঈদী। তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমরা সবাই জানি, আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতে ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন, আমিন। তার সাহেব যারা এখানে উপস্থিত আছেন তাদের আলোচনা আপনারা শুনেছেন। আমরা দোয়া করি আমাদের এই ভাতিজাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার বাবার রেখে যাওয়া কাজগুলোকে সুচারুরূপে সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করুন। ভাই, যেহেতু আলোচনা করার সুযোগ নাই এই জন্য আমি সরাসরি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি, কারণ হলো প্রচুর প্রশ্ন আসছে আপনাদের মাশাআল্লাহ, এবং সেম প্রশ্ন অনেক আসছে, সেগুলো ফেলে দেওয়ার পর এটা অর্ধেক হয়েছে, সব মিলিয়ে বোধ হয় শতাধিক প্রশ্ন আসছে। তো আমরা যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন বলেন আমিন। প্রথম প্রশ্ন হলো, শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তি যার ভিক্ষা বা সাহায্য নিয়ে যে চলে, তার সাহায্য বা তাদের সাহায্য বা ভিক্ষা বা সাহায্য না দিলে গুনাহ হবে কিনা? শারীরিকভাবে সক্ষম, চাইলেই উপার্জন করতে পারেন অথচ ভিক্ষা করেন, এরকম ব্যক্তিকে ভিক্ষা না দিলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, কোনো ব্যক্তি যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে আসলে বেচারা মানুষের কাছে হাত পাতা ছাড়া উপায় নেই, আপনি তাকে সহযোগিতা করার সুযোগ আছে, আর এই সহযোগিতা না করলে তার সে বিপদের মুখে পড়বে, এছাড়া এই মুহূর্তে তার কোনো উপায় নাই, এরকম কোনো সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা আবশ্যক, না করলে গুনাহ হবে। আর সাধারণ অবস্থায় যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নিয়েছে, মানুষের কাছে চেয়ে চিনতেই খায়, ভিক্ষাই করে ঘুরে ঘুরে, অথচ তিনি সুস্থ সবল, এরকম মানুষকে যদি আপনি ভিক্ষা না দেন তাহলে গুনাহ হওয়ার তো প্রশ্নই নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে না দেওয়াটা উত্তম, বিশেষ করে যদি তাকে না দিয়ে বুঝায় বলা যায় যে মানুষের কাছে হাত পাতার চাইতে নিজে উপার্জন করে কিছু খাওয়া আর কিছু দান করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম, আল্লাহর কাছে প্রিয়। নিচের হাত হলো যে হাতে চায়, আর উপরের হাত হলো যে হাতে দেয়। একজন সুস্থ সবল মানুষ মানুষের কাছে হাত পাতবেন, ভিক্ষা করবেন, এটা ইসলাম কখনো চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো যে কাজের জন্য বের হতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায় করতে হবে। অতএব এরকম পেশাদার ভিক্ষুক যার শারীরিক সক্ষমতা আছে কাজকাম করার, তিনি ভিক্ষা করলে তাকে ভিক্ষা না দিয়ে বরং নসিহত করে বুঝিয়ে যদি কর্মমুখী করা যায় সেটাতে সওয়াব আরো বেশি হবে, কারণ কোনো কোনো ক্ষেত্রে এই ব্যক্তিকে ভিক্ষা দিলে আরো পঙ্গুত্বের দিকে সে যাবে এবং এটাকে সে পেশা বানিয়ে নেবে। তবে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, কেউ তোমার কাছে কিছু চাইলে তুমি তাকে ধমক দিও না, সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন, গায়ে হাত দিয়ে ভাই কাজ করো, চলো আমি হেল্প করি, তুমি কি কাজ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ সবল বানিয়েছেন, কেন মানুষের কাছে হাত পাতবে, নিজেকে অপমান করবে কেন, তাকে বুঝাবেন, ধমক দিতে পারবেন না, এই মিয়া কাজ করে খাইতে পারো না, ধান্দাবাজের জায়গা পাও না, এরকম বাজে কথা বলে, কটু কথা বলে, শক্ত কথা বলে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। যারা চায় আপনার কাছে প্রার্থনা করে, জানসা করে, ভিক্ষা করে, তাদেরকে আপনি ধমক দিবেন না, সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন, আর না পারলে আপনার রাস্তা আপনি যাবেন, কিন্তু ধমক দেওয়া যাবে না। আজকে সম্ভবত ঢাকায়, না জানি গতকালকে, আমি আসছিলাম কোন এক জায়গা থেকে, দেখলাম একটা রিক্সার পেছনে লেখা, এই রিক্সার চালক নামটা কি যেন, শেষে লেখা আছে প্রতিবন্ধী। আমি চিন্তা করলাম রিক্সা চালাচ্ছে আবার প্রতিবন্ধী, পেছনে লেখা আছে কে দেখি, একটু পরে ঘুরে দেখি বেচারার পাও নাই, একটা পাও নাই, আরেকটা পাও আছে, সেই একটা পাও দিয়ে সে রিক্সা চালাচ্ছে, আর আল্লাহ তাআলা দুইটা পাও, দুইটা হাত, চোখ সব কিছু দিয়েছেন সুস্থ সবল ভাবে, এরপরও মানুষের কাছে ভিক্ষা চায়, এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে, বিশেষ করে শহরে তো পেশাদার ভিক্ষুক, গ্রামে পেশাদার ভিক্ষুক না থাকলে কি হবে, গ্রামে কিছু মানুষের খাসলত হলো বিদেশি আসছে, বিদেশি
বিদেশি বুঝুন তো কি প্রবাসী। আমি প্রবাসীদেরকে বলি ভাই রে আপনাদের মতো কপাল পড়া দুনিয়াতে আর কেউ নেই। আমি নিজেও প্রবাসী ছিলাম, আমারও কপাল পড়া ছিল এক সময়, এখন ভালো হয়ে গেছে, পড়া নাই আর কপাল। তার মানে কপাল পড়া বলে এই জন্য বললাম যে প্রবাসী বেচারারা তাদেরকে দেশে আসলে সবাই বেলা এলাকার মানুষ গ্রামের মানুষ বলে বিদেশি। মানে কি মানে এটা আমাদের দেশই না, এটা বাইরে থাকে লুটে ফুটে খাও যার যা মনে চায়। আর যখন সৌদি আরব যায় বা মিডিল ইস্টে যায় বিদেশে যায় ওখানকার লোকেরা বলে হাজা আজনবী, বুঝলেন হাজা আজনবী মানে মানে এ বিদেশি। তো আমি বলি আপনাদের দেশ কোথায়? আপনাদের দেশ হলো আকাশের উপরে, যতক্ষণ বিমানে থাকেন ওইটাই আপনাদের দেশ। সৌদি আরব গেলে সৌদিয়ানরা দেখা বলে হাজা আজনবী, এটা বিদেশি। আবার দেশে আসলে গ্রামের মানুষ বলে বিদেশি। ওখানে কফিলে পারলে লুটপাট করে যারা খারাপ তারা, আর এখানে এলাকাবাসী লুটপাট করে, বেচারাদের দুঃখের কোনো শেষ নাই। তো যেটা বলছিলাম গ্রামে অনেক আছে বিদেশি আসুক বা ঢাকা থেকে কেউ আসুক, দরকার নাই তবুও হাত পেতে বসে থাকবে, আছে না নাই? ইমানদার এত সস্তা হবে না, ইমানদারের রুচি থাকবে, রুচি আত্মসম্মান বোধ থাকবে, ইজ্জত বোধ থাকবে, জীবন চলে যাচ্ছে সেই সময় সে কারোর কাছে বললে বলতে পারে। কিন্তু লোভে পড়ে যে অমুক আসছে যা নিতে পারিলাম যা নিতে পারি, এটা করা উচিত না। আমাকে এক ভাই বললেন যে আমি ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছিলাম গরিব মানুষদের জন্য, কোনো এক এলাকায় ক্যাম্প করছি মেডিকেল ক্যাম্প, পরে ওই এলাকার কমিশনার সাহেব এসে সবাই আগে হাজির, এই সবাই সর আগে কমিশনার সাহেব দেখার করণি বলো ভাই এটা তো গরিব মানুষের জন্য। আমি না পাইলে এলাকায় কে পাইবো আর নেতা মানুষ? সব কমিশনার তো আর এরকম না, একজন এরকম, হুজুরদের মধ্যে যেরকম ভালো মন্দ আছে সব সার্কেলেই ভালো বা মন্দ মানুষ আছে। তো যেটা বলছিলাম সুস্থ সবল মানুষের জন্য ভিক্ষা করাটা ইসলামে জায়েজ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ বের হয়ে পড়ো মসজিদ থেকে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জমিনে রিজিক পড়ে আছে সেগুলো অন্বেষণ করে এনে পরিবারের ভরণপোষণ তো নিজের ভরণ করো। এই জন্য আমরা পরিশ্রম করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো যারা গ্রামের মানুষ আমরা আছি, প্রবাসী আসুক, বিদেশ থেকে কেউ আসুক, ঢাকা থেকে কেউ আসুক, কোটি টাকা নিয়ে আসুক, যার অভাব আছে সে নেক, আমি হাত পাতবো না, আমি গরিব মানুষ হতে পারি কিন্তু ইজ্জত বিলাবো না, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি? মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে যে তবারক দেয় এ তবারকের বিশেষ উপকার আছে কি না? আমাদের অনেকে মনে করেন যে এর কি আছে বিশেষ উপকার, আছে তবারকের খান। একজনে মিলাদ থেকে আসার সময় দোয়ার অনুষ্ঠান থেকে আসার সময় জিলাপি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, তো ডায়াবেটিসের রোগীকে সাধতেছে বলে না ভাই আমার ডায়াবেটিস, বলে আরে তবারকের জিনিস নিয়ে ডায়াবেটিস খান, তার মানে এটা খাইলে কি হবে ডায়াবেটিস আরো ভালো হয়ে যাবে, ওই বেচারা খাইয়া ডায়াবেটিস তো বারোটা ভালো। এবার দোষ হয় কিসে? ইসলামের, মনে করো যে ইসলামের একটা জিনিস খাইলাম আমার আরো ক্ষতি হয়ে গেল, অথচ এটা ইসলামের না, এটা সম্পূর্ণ ভুয়া আমাদের বানানো। অন্য দশটা খাবার এবং কোনো দোয়া অনুষ্ঠানের পরে যদি কোনো খাবার দেওয়া হয় এগুলোর ভিতরে কোনো পার্থক্য? কোরআন এবং হাদিসে এরকম কোনো শিক্ষা নাই যে আল্লাহর জন্য দান করলে কোনো খাবারে সেটাতে কোনো ক্ষতি হবে না। এগুলো আমাদের বানানো সুবিধা, নিজের খাইতে মনে চাইছে আপনি খান, মিথ্যা কথা বলে আমি তবারকের বরকতের খানা বানায় কেন খাবেন? তবারক শব্দের অর্থ হলো বরকত গ্রহণ করা, বুঝতে পেরেছেন? বরকত থেকে তবারক মানে কল্যাণ, মানে এই খানাটাতে বিশেষ কল্যাণ আছে, অন্য খানাতে যা আছে এটাতেও তাও আছে। জিলাপি দোকানদার দোকানে বানাইছে, কিছু ওই দোয়ার প্যাকেটে দিছে আর কিছু ওখানে বিক্রি করতেছে, ওইটাতে আপনার মাসে যে পরিমাণ বসছে এটাতেও হয়তো সে পরিমাণ বসছে, তবে একটু আগে প্যাকেট করার কারণে হয়তো কম বসছে, এতটুকু ফজিলত আছে, এছাড়া আর কোনো বিশেষ ফজিলত নাই, এরকম মনে করার কোনো সুযোগ নেই। অন্যান্য ধর্মে দেখা যায় যে প্রতিমার সামনে খাবার রাখলে বা বিশেষ কোনো আপনার ধর্মীয় কাজ করার পরে খাবার রাখলে সে খাবারটা তারা বন্টন করে বেড়ায়, মনে করে এর ভিতরে কল্যাণ আছে, ইসলাম এরকম কোনো কথা বলে নাই। বিশেষ করে এই দোয়া বা মিলাদ অনুষ্ঠানের পরে আমরা যে সমস্ত তবারক বলে যেগুলো বিতরণ করি, তবারক বরকত গ্রহণ করে, এখানে বরকত বা কল্যাণ এক্সট্রা আছে এই কথাটাই কি না হাদিস দ্বারা প্রমাণিত? এরপরে প্রশ্ন হলো চাঁদ দেখে রোজা ও ঈদ পালন বর্তমানে সকল দেশ একসাথে করে,
কিন্তু বাংলাদেশ কেন একদিন পরে করে? যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম, সৌদি আরব সহ সকল দেশ যেদিন ঈদ উদযাপন করে সেদিন আমরা রোজা রাখি। এই বিষয়ের সাথে রোজার ও রাত ও সবে কদরের ব্যাপার রয়েছে, এ সম্পর্কে আমাদের দয়া করে অবগত করবে। ভাইরা আমার, সারা বিশ্বের ওলামায়ে কেরামের মধ্যে অনেক আগে থেকে এই মাসআলায় দুটি মত চলে আসছে। একটি মত হলো যে যে কোনো জায়গায় চাঁদ দেখা প্রমাণ হলে অন্য এলাকায় চাঁদ দেখা প্রমাণ না হলেও ওই একটা ঘোষণার উপরে ভিত্তি করে অন্যরাও আমল করবে। আর আরেকটা মত হলো যারা যেখানে বসবাস করেন তাদের আকাশে তারা চাঁদ দেখলে তারা রোজা রাখবে, চাঁদ দেখে তারা ঈদ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রমজান শুরু করবা, চাঁদ দেখে ঈদ করবা। অতএব আমরা চাঁদ দেখব, আমাদের আকাশে চাঁদ দেখা না গেলে আমরা সেটা চাঁদ দেখা গিয়েছে এটা মনে করব না। এই দুইটা মতল আমাদের কাছ থেকে বহু আগ থেকে বর্ণিত হয়ে আসছে, নতুন কোনো মাসআলা না। যে সমস্ত ওলামায়ে কেরাম নিজ নিজ আকাশে চাঁদ দেখার বিষয়টাকে সাব্যস্ত করে এবং এটার সাথে সরকারি ফরমানের একটা বিরাট সম্পর্ক আছে, সে সমস্ত ওলামায়ে কেরাম এর ফতোয়ার উপরে বাংলাদেশের হানাফি বলেন, আহলে হাদিস বলেন, যত মত পথের আলেম আছেন প্রায় সবাই সেটার উপর আমল করে। হাতে গুনলে কয়েকজন গোনা যাবে হয়তো যাদের নামও হয়তো উল্লেখ করার মতো না, এরকম কিছু ভিন্ন মত থাকতে পারে, উল্লেখযোগ্য যারা আছেন তারা সবাই এই মতটা পোষণ করে। অতএব এই মত অনুযায়ী বাংলাদেশে মানুষ আমরা আমাদের আকাশে চাঁদ দেখে রোজা রাখলে, চাঁদ দেখে ঈদ করলে ইনশা আল্লাহ হবে ঈদনিল্লাহ, আপনার রোজাও হবে ঈদ হবে, কোনো টেনশনের কারণ নাই। আর আপনি বলছেন পৃথিবীর সব দেশে এটা করে, এটা ভুল, এই তথ্য সঠিক নয়। আপনার আশেপাশে ভারত, পাকিস্তান এবং অনেক দেশ আছে যে দেশে নিজ নিজ দেশের আকাশে চাঁদ দেখে রোজা করা হয়। যেহেতু মাসআলাটা মতপার্থক্যপূর্ণ, ওলামাদের গবেষণামূলক মাসআলা, এই ব্যাপারে সেই যে দেশে মানুষ বসবাস করে সেখানকার ওলামাদের ডিরেকশন নির্দেশনা এবং ফতোয়া মানলে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে, এই ব্যাপারে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আমাদের কিছু ভাইদের মনে হয়েছে যে মুসলমানরা সবাই একদিনে রোজা রাখলে একদিনে ঈদ করলে এটা তো একটা ভালো জিনিস, দুদিনে কেন করতেছে? ভাইরা আমার, উম্মতকে এক করতে গিয়ে, ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাংলাদেশের মুসলমানরা সকল মত পথের আলেমরা যেটাতে একমত সেখানে আপনি আবার ভিন্ন মত সৃষ্টি করে আর একটা ঈদের জামাত সৃষ্টি করে আপনি তো বিচ্ছিন্নতাবাদ তৈরি করতেছেন, ফেরকাবাজি তৈরি করতেছেন। যেখানে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ সেখানে আপনি ফাটল ধরাইতেছেন, আপনি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন? কথা কি বুঝাতে পারছি? অতএব অতিরিক্ত বুঝে গেলে সেটা মুসিবতের বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী এক বছর আগে মারা গিয়েছেন, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এখন আমি আলাদা থাকি, কিন্তু আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, এর ফলে তারা কি কোনো দায়বদ্ধতার সম্মুখীন হবে না? অবশ্যই হবে, কেন হবে? আল্লাহ মাফ করুন, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রীকে তার সম্পদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, যারা বঞ্চিত করবেন তারা প্রত্যেকে আল্লাহর কাঠগড়ার আসামি হবেন এবং কিয়ামতের ময়দানে এই আত্মসৎকৃত সম্পদের সওয়াব, সমপরিমাণ সওয়াব ওই ভদ্র মহিলা এবং তার পরিবারের সদস্য যারা হকদার আছেন তাদেরকে দিয়ে তারপরে সামনে এগোতে হবে। এই একটা মাসআলায় অনেক বড় বড় হাজি সাহেব, লম্বা দাড়িওয়ালা সাহেব, লম্বা টুপিওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব দরা খেয়ে যাবে, ঠিক না? ঠিক, অনেক মুরব্বীরা আছেন নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গেছে, মসজিদ থেকে বেরই হয় না, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু তিনি তার ছেলের মৃত্যুর পর ছলে বলে কলে কৌশলে কিভাবে তার বৌমা সন্তানদের ঠকাবে সেই চিন্তা করে। হ্যাঁ, বাবার সম্পদের মধ্যে সন্তানের অধিকার থাকতে হলে বাবার মৃত্যুর পরে অধিকার পায়, অতএব কোনো মহিলার স্বামী যদি মারা যান আর তার শ্বশুর জীবিত থাকে তাহলে শ্বশুরের সম্পত্তিতে স্বামীর যে হক সেটা আসলে আসে না, সেটা পেতে হলে বাবা মৃত্যুর পরে যায় আসে। কিন্তু এদের ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব, বিশেষ করে নাতি নাতনিদের ভরণ পোষণের দায় দায়িত্ব কার উপরে পড়তে? শ্বশুরের উপরে পড়তে। কিন্তু তিনি এদেরকে বাইর করতে পারলে বাইর হয় খুশি, কারণ বাইর করতে পারলে ওই জমি দখল করা যায়, ঘর দখল করা যায়, এ রোগ আমাদের মধ্যে আসে না, নেই, বরং তাদের যে প্রাপ্য আছে ইতিমের হক সেটা নষ্ট করে এবং বিধবা মহিলার হক নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হকের উপরে সচেতন থাকার তৌফিক দান করুন।
যদি কোনো ব্যক্তিকে কোনো মাহফিল বা ভালো কোনো কাজের আর্থিক ও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় আর সে সঠিকভাবে সেগুলো পালন না করে তাহলে সেগুলোর জন্য তার প্রাপ্তিফল কি হতে পারে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব কোন দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয়েছে, আপনি অবহেলা করে সেটা ঠিকমতো করলেন না এবং তার কারণে কোনো হইচই হলো, ঝামেলা হলো, অসুবিধা হলো, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন, এর জন্য গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দায়িত্বটা কোন মাপের, অবহেলাটা কি ধরনের, এটার উপর ভ্যারি করবে তার শাস্তি আল্লাহর কাছে কি হবে না হবে, কিন্তু সে অপরাধী হবে এতে কোনো সন্দেহ নাই। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের নেকাব পরা ও সতর ঢাকা এই বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে? থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন। সুরায় নূর আয়াত নম্বর 31, সুরায় নূর একটা সুরার নাম, আয়াত নম্বর কত বলছি 31, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের শরীরের সকল সৌন্দর্য এটাকে ঢেকে রাখবে, এটাকে প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা এমনি প্রকাশিত থাকে সেটার কথা ভিন্ন। এই ইল্লা মা যাহারা মিনহা এটার ব্যাখ্যায় মুফাসসিরদের নানা রকমের মত আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার থেকে একটা মত বর্ণিত হয়েছে, আব্দুর রহমান মাসউদ রাদিয়াল্লাহু থেকে একটা মত বর্ণিত হয়েছে, আরো অনেক মত আছে। এই মতগুলোর ভিতরে একটা মত হলো এই যে মা যাহারা মিনহার অর্থ হলো যে পর্দা করার পরেও যেটা প্রকাশ থাকে, লুকানো যায় না, যেমন বোরকা পড়লে একজন উপরে শীতের কারণে একটা চাদর পড়লো, এটা দেখা যেতে পারে, এটা প্রকাশ থাকে। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন চেহারা এবং দুই হাতের কবজি, এটা হলো মা যাহারা মিনহার ব্যাখ্যা। তো এই ক্ষেত্রে কোনো আলেমের দ্বিমত নাই, যদি কোনো নারী তার শরীরের কোনো অংশ যেটা না খুললে নয়, চেহারা এবং দুই হাতের কবজির কথা বলা হচ্ছে, যারা এটাকে খোলাকে জায়েজ বলেন তারাও বলেন যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেটা খোলা জায়েজ নাই। আর আজকাল এমন একটা সময়ে আমরা আসছি, মানুষ তো মানুষ, পশুর হাসে পর্যন্ত, পশু পর্যন্ত মানুষ থেকে নিরাপদে থাকতে পারে না, মানুষের যৌন জুলুম এবং অত্যাচারের শিকার হয়ে যায়, পশুর চাইতে অদম হয়ে গেছে মানুষ, শিশুরা পর্যন্ত নিরাপদে থাকে না, বৃদ্ধরা পর্যন্ত নিরাপদে থাকে না, বোরকা পরেও নিরাপদে সবসময় থাকা যায় না, সেখানে যত বেশি উন্মুক্ত থাকবে তত বেশি তাদেরকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, জেনা করবে। মুসলিম নারী সম্ভ্রান্ত, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, এটা আমার সম্মানহানি, মনে মনে আমাকে জেনা করবে, এই সুযোগ কোনো সম্ভ্রান্ত নারী, কোনো মুসলিম নারী কখনো দিতে পারে, এই জন্য এটা ঢেকে রাখাটাই হলো অধিকতর শ্রেয় এবং আপনার পর্দার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এই মতটাই অধিকতর শক্তিশালী যে হাত এবং মুখ উভয়টা ঢাকবেন। তবে হ্যাঁ, কারো বোরকা পড়তে অসুবিধা হয়, দরকার নেই বোরকা পরা, মাথার উপরে যে ওড়না আছে সেটাকে টেনে দিবেন। ইউদনীনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলেছেন, সুরায় নূর সুরা আহজাব পড়েন, পর্দার বিধিবিধান জেনে যাবেন, আল্লাহ বলেছেন তাদের মাথার উপরে যে জিলবাব আছে, চাদর আছে, ইউদনীন আলাইহিন্না, তারা সেটা নিজেদের উপরে টেনে দিবে। মাথার উপরে চাদরকে জিলবাব বলা হয়, কাপড়কে জিলবাব বলা হয়, আল্লাহ বলেছেন সেটাকে টেনে দিতে, মুখ যদি প্রদর্শনী করতে হবে তাহলে এটাকে টেনে দিতে হবে, কেন আল্লাহ তাআলা বলেছেন, বোঝা গেছে যে এটা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। তবে হ্যাঁ, এমন হতে পারে কেউ মাথার কাপড় টেনে ঘোমটা মতো দিলেন, পুরোপুরি ঢাকলেন না, এবং তিনি এমনভাবে চললেন যে কেউ তার দিকে খুব ভালো করে চেষ্টা করে দেখতে চাইলে দেখা ছাড়া সাধারণভাবে দেখার সুযোগ নেই, এভাবে চলতে পারেন, এবং এটি ইসলামের শিক্ষা। ঘুরে ফিরে গোটা বিশ্বের মানুষকে আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যেই আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই, বাঁচার জন্য এছাড়া উপায় নেই। তসলিমা নাসরিনের সম্ভবত কোনো একটা বইতে পড়েছিলাম যে উনি বলেছেন যে যখন বিপদে পড়ে তিনি পলায়ন করার ব্যবস্থা নিচ্ছিলেন, পলায়ন করার উপায় নাই, পাবলিক দেখলে বিপদ হয়ে যেতে পারে, সেজন্য একজন একটা বোরকা এনে দিছে যে বোরকা পরো, এছাড়া উপায় নেই, বোরকা ছাড়া উপায় নেই। তো যাই হোক,
আল্লাহ রাব্বুল আলামিন পর্দার যে বিধান দিয়েছেন এটা নারীদের সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য, এটা তাদের উপরে আলাদা কোনো ব্যান্ডিংস হিসেবে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাদের মহাবন্ধুর বুঝার তৌফিক দান করুন। নেক আশা পূরণের জন্য কোন আমল করতে হবে? নেক আশা বা ভালো উদ্দেশ্য পূরণের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসমে আজম দিয়ে দোয়া করা। কি দিয়ে দোয়া করা? ইসমে আজম। ইসমে আজম কি এ সম্পর্কে অনেক বর্ণনা আছে। একটা বর্ণনা এটাও আছে যে আল্লাহ এই শব্দটাই হলো ইসমে আজম, অতএব হে আল্লাহ এরকম বলে যদি কিছু দোয়া করে তাহলে কোন বর্ণনা মতে সে ইসমে আজম দিয়ে দোয়া করবে। আরো ইসমে আজম বিভিন্ন ফরম্যাট আছে, বিষয় আমাদের একটা ভিডিওই আছে স্বতন্ত্র, এটা দেখতে পারেন। আর মনে রাখবেন আগে সব জায়গায় বাদটাদ দিয়ে নেবেন, কারণ ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। কেউ যদি আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করে, আল্লাহর বিধানকে যদি ডিনাই করে, সে যদি বলে যে না এটা এ যুগে চলে না, তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং বেঈমান হয়ে যায়। আল্লাহর বিধানকে যদি কোনো সময়ের জন্য অনুপযুক্ত মনে করে, ইমান থাকবে না। হ্যাঁ, কোনো বোন যদি এটা বলে থাকেন আবার তিনি নামাজও পড়েন, হয়তো তিনি জানেন না যে তিনি কি বলেছেন। এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। আপনার বাবা একটা কাজ করতে বলেছে, আপনি বলবেন করব না, আমি মানব না তোমার কথা, এটা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল। ঠিক তেমনি ভাবে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা, এটা তার বিরুদ্ধে বিদ্রোহের সামিল। কেউ মানতে পারেন না, এটা তার দুর্বলতা, তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন, দাম্ভিকতা দেখাবেন, অহংকার দেখাবেন, তাহলে মুক্তির কোনো পথ খোলা থাকবে না। আমরা আমাদের বোনকে যদি আমাদেরকে শুনে থাকেন অনুরোধ করব, তওবা করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনে ফিরে আসেন। আমি আবার বলছি, পর্দার কোনো বিকল্প নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত কেউ খুঁজেও পাবে। উন্নত দেশগুলোতে আপনি দেখেন নারী নিগ্রহের শিকার কি পরিমাণ হচ্ছে, শতকরা কত পার্সেন্ট নারী পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে, তারা তো অনেক উন্নত। কই কোনোভাবে এটা সম্ভব হয় না। আপনি গোটা দেশের সমস্ত পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখবেন, এটা সম্ভব না। নিজের পায়ে জুতাটা পরেন, এটা কি সম্ভব? অতএব পর্দার কোনো বিকল্প নেই। মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায়, ইহা শরীয়ত মধ্যে জায়েজ আছে কি না? ইমাম মুয়াজ্জিন মসজিদে কি করে ভাই? ইউটিউব চালায়, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে কি না? বা ইমাম মুয়াজ্জিনের কথা কেন আসলো বলেন তো? মসজিদের মধ্যে ফেসবুক ইউটিউব চালানো জায়েজ আছে কি না, এই প্রশ্ন তো মুসল্লিদের জন্য প্রযোজ্য না, ইমাম মুয়াজ্জিনের জন্য আলাদা কোনো বিধান আছে কি বলেন? আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পেছনে খোঁচাইতে খুব মজা লাগে। দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাসআলা খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে পারলে আমাদের ভালো লাগে। তার একটা হলো নারী, আরেকটা হলো ওই বেচারা ইমাম মুয়াজ্জিন, ঠিক না ভাই? ঠিক। আমি একবার মিরপুরে এক মসজিদে 2003-04 দিকে নামাজ পড়াইতাম, ইমাম ছিলাম, খতিব ছিলাম। তো আমাকে এক মুসল্লি এসে বলল, হুজুর আপনি যে হাঁটেন আপনার হাঁটার স্টাইলটা একদম ভালো লাগে না। তাই বললাম, আপনি কি কোনো পাত্রী দেখতে আসছেন এখানে যে পাত্রীর চলন পছন্দ হলো না, আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? তো ইমাম সাহেবের হাঁটাটা পছন্দ হইলো কি না সেটা নিয়েও কি হয় বতোয়াবাজি হয়। ভালো করে শুনে রাখেন, যারা নিজেদের এলাকাতে একটু প্রভাবশালী আছেন, শুধু হুজুরদেরকে খোঁচান, হুজুরদের পিছে লাগেন, খোঁচাখুচি করেন, আর আমাদের মতো মৌলবী সাহেব পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো ফতোয়া বাইর করতে পারেন কিনা খোঁচানোর চেষ্টা করেন, মনে রাখবেন ওলামায়ে কিরামকে যদি কেউ সম্মান না করে, বাপের মতো করে, মুরব্বির মতো করে সম্মান না করে, বয়সে ছোট হতে পারে, এলেমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসি মূল প্রশ্নের উত্তরে, ইউটিউব ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কি? যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো জায়েজ, যেটা বাহিরে চালানো না জায়েজ সেটা ভিতরে চালানো না জায়েজ। এটা হলো শ্লীলতার অশ্লীলতার কথা বলেছি। তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে, কোনো খারাপ কিছু না দেখে, তাহলে এটা বাহিরেও জায়েজ আছে, মসজিদেও কি আছে? জায়েজ আছে। যদি কোনো অশ্লীল কিছু দেখে, খারাপ কোনো কিছু দেখে, সেটা বাহিরেও হারাম, মসজিদে দেখাও। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে,
তবে হ্যাঁ, ফেসবুক ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে, খারাপ জিনিস নিজে না চাইলে অনেক সময় চলে আসে, মিউজিক বা বেজে উঠে অনেক সময়, আশেপাশে মুসল্লিদের ব্যাঘাত হতে পারে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয়। বাহিরে যতটুকু সতর্ক থাকবেন, ভেতরে আরো বেশি সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য, আদব এবং শিষ্টাচারের জন্য। আর সেই কারণে মসজিদের মধ্যে এইসব জিনিস না চালানোটাই হলো তাকওয়ার জারি। তবে যদি ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে কোনো খারাপ কিছু আসবে না, সে জানে তার নিউজ ফিডে কি আসে না আসে, সে জানে মুখস্থ, সে সাধারণত খারাপ জিনিস তার নিউজ ফিডে আসে যে খারাপ জিনিসে ক্লিক করে, যে খারাপ জিনিসে কখনো ক্লিক করে না তার কাছে এগুলো আসে না, এটাই সিস্টেম। তারপরেও মসজিদে এগুলো চালানোটা, মসজিদের যে রব, মসজিদের যে আপনার মসজিদের যে ভাব গাম্ভীর্য, তার সাথে এটা যায় না, আল্লাহর ঘরের সাথে এটা যায়। এই জন্য এটা না করাই হলো উচিত এবং কর্তব্য। তবে হ্যাঁ, কেউ যদি পিওর কোনো ভালো জিনিস দেখে তাহলে সে গুনাহ করছে এটা বলা যাবে না। অনেকে কোরআন তেলাওয়াত করে মোবাইলে, অনেক মুরব্বী আসে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায়, আইসা দেয় ধমক, বেটা করস কি মোবাইল নিয়ে মসজিদে, বেচারা হয়তো কোরআন শরীফ পড়বে, এরকম হয় কি হয় না? তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয়, খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাহিরে করার চাইতে অবশ্যই কি হবে, বেশি গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, কোনো মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কিনা? আল্লাহ মুস্তান, প্রশ্ন আর খুঁজা পান নাই। হ্যাঁ, মেয়ে বন্ধু এটা আবার কি জিনিস ভাই? স্ত্রী, পুরুষের মেয়ে বন্ধুর নাম কি? স্ত্রী। তো স্ত্রী ডাকে দিলে নামাজ হবে কি না প্রশ্ন, মানে ডাকে দিলে বেটি ডাবল সওয়াব হবে ইনশাআল্লাহ। বুঝেন নাই কথা? বউ যদি জামাইকে ডাকে দেয় ওগো উঠো ফজর নামাজের ওয়াক্ত হয়েছে, বেচারি উঠাই দিয়ে ইনশাআল্লাহ সওয়াব পাবে, তার নিজের নামাজের সওয়াব তো আছেই। অতএব পুরুষের যে মেয়ে বন্ধু তাকে বলা হয় কি? স্ত্রী। তিনি ডাকে দিলে সব হবে ইনশাআল্লাহ, এবং ডেকে দিতে হবে, এটা তার কর্তব্য যদি তিনি আগে উঠেন। আবার ছেলে বন্ধু অর্থাৎ স্বামী, তিনি তার মেয়ে বন্ধু স্ত্রীকে কি করবেন? ডেকে দিবেন। একজন আরেকজনকে কি করতে হবে? ডেকে দিতে হবে। আপনারা সব মিটিমিটি করে হাসতেছেন যে মৌলবী বেকুব কিচ্ছু বুঝে নেই, আমরা প্রশ্ন করলাম কি আর উত্তর দেয় না, এই জন্য মিটিমিটি করে হাসতেছে। আহা বাইরে, মনে রাখবেন, কোনো অবিবাহিত নারী এবং পুরুষ একে অন্যের কখনো বন্ধু হতে পারে না, পারে না, পারে না, আমার কথা না, অনেক বড় বড় কথা সাহিত্যিক, আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক, ঔপন্যাসিক, লেখক হুমায়ুন আহমেদের এ ব্যাপারে একটা উক্তি আছে, গতকালকেই পড়েছি আমি, একদম তাজা তাজা। এবং তার আগে অন্য আরো অনেক বড় বড় মনীষীদের বক্তব্য আমরা পড়েছি, যেগুলো আসলে কোরআন হাদিসে যেটা বলেছে সেটারই সমর্থন এবং সায় দেওয়া তাদের, যদিও তাদের সায় সমর্থনে কিছু আসে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটাই চূড়ান্ত, তার উপরে কোনো কিছু। মানুষ অনেক কিছু ট্রাই করে দেখে, ঘুরে ফিরে আবার জায়গায় আসে। কেন ছেলে আর মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে বন্ধু হতে পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অন্যজনের প্রতি আকর্ষণ রেখেছেন। কি রেখেছেন? এটা সৃষ্টিগত ভাবেই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এখানে যদি বলে না আমরা জাস্ট ফ্রেন্ড, যদি বলা হয় আমরা আপনার কি আর ভালো বন্ধু, একটা নাম আছে কি ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এগুলো হলো শয়তানের নতুন নতুন আইটেম, নতুন নতুন ট্যাবলেট, ইবলিস এটা আপনারা যদি গিলাইতে পারে, আপনি যদি এটা ধরে নেন, বিশ্বাস করে নেন, বুঝে নেন, হ্যাঁ ছেলে মেয়ে তো জাস্ট ফ্রেন্ড, আপনার কি বেস্ট ফ্রেন্ড, আপনার কি বলে এগুলো জিএফ বিএফ, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আপনারা হাসছেন, সত্যি বলতে কি জানেন, ইবলিসের একটা বড় সফলতা হলো মুসলমানের সন্তানের কাছে হারামকে সহনীয় করে ফেলেছে, এটা বলতে এখন আমাদের গায়ে বাধে না। প্রশ্ন করতেছে ভদ্রলোক যে তার যার সাথে জেনার সম্পর্ক, হারাম সম্পর্ক, সে নামাজে ডেকে দিচ্ছে। আজকাল আবার নতুন শয়তান শুরু হয়েছে, দিনই বোন, দিনই ভাই, সম্পর্ক তলে তলে ইটিশ পিটিশ আছে না নাই, বলে যে নামাজি, আমার আমার এই গার্লফ্রেন্ড তিনি নামাজি, আবার ও আবার যারে ধরে বলে যে সে কি নামাজি।
আহা, শয়তানের নতুন ধোকা। ভাইরা আমার খুব ভালো করে শুনে রাখেন, ইবলিস মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে যত দ্রুত জাহান্নামে নিতে পারে, ইমানদারদেরকে এত দ্রুত বিশেষ করে যুবকদেরকে জাহান্নামে নেওয়ার অন্য কোন আইটেম ইবলিসের কাছে আর। অতএব যিনি আপনাকে ফজর নামাজের জন্য ডেকে দিয়েছেন, তার সাথে আপনার হারাম সম্পর্ক আছে, আপনি ফজর নামাজ পড়ে তার একটা কল দিয়া বা একটা মেসেজ দিয়া বলবেন তোমার সাথে আমার বিবাহ বৈবাহিক সম্পর্ক হারাম, তুমি এক হারাম থেকে বাঁচতে আমাকে হেল্প করেছো, থ্যাংক ইউ, তোমাকে আমি আরেক হারাম থেকে বাঁচতে হেল্প করতেছি, তোমাকে আমি চিরতরে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। বুঝতে পারছেন? সেই কলিজা থাকা উচিত আমার। বাকি হ্যাঁ, যে কেউ আপনাকে নামাজের জন্য ডেকে দিয়েছে এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, ডাইকা দিলে সেটা যে কেউ ডেকে দিছে তার ফলে আপনি নামাজ পড়লেন, কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে, এর সাথে ওইটা সম্পর্ক নাই। আসল জায়গায় হাত না দিয়ে আপনি আসছেন নকল জায়গায় হাত দিতে যে উনি ডাইকে দিলে আমার নামাজ হবে কিনা, এটা কোনো কথা হলো? নামাজ তো আপনি পড়ছেন, হয়ে যাবে ইনশাল্লাহ সঠিকভাবে পড়ে থাকলে, ওনার ডাকের কারণে কোনো পার্থক্য হবে না। তবে উনি আপনাকে কেন ডাকবে? আপনার মা বাপ, আপনার ভাই, আপনার বোন, আপনার দিনী সার্কেলে যে সমস্ত ছেলে বন্ধু আছে তারা কোথায়? এগুলো সবগুলো শয়তানের বড় অস্ত্র। শুরু হয় জাস্ট ফ্রেন্ড, ব্রেফ বেস্ট ফ্রেন্ড দিয়ে, এখন ভালো ভালো আমাদের মনে মতো খারাপ কিচ্ছু নেই, একদম খারাপ কিচ্ছু নেই। ভাই খুব ভালো করে শুনো, একটা জায়গায় কারেন্টের তার লিক আছে, ছেঁড়া আছে বিদ্যুতে, সেই জায়গায় হাত দিলে ওই লাইনটা খুব পাওয়ারফুল লাইন, সাথে সাথে শেষ হয়ে যাবে এরকম জায়গা, কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ওই আপনি জানেন ওখানে বিদ্যুৎ না থাকা অবস্থায় হাত দিলে কোনো অসুবিধা হবে না, তারপরেও আপনি হাত দিবেন না, কারণ যে কোনো মুহূর্তে যদি বিদ্যুৎ আইসা যায় তাহলে আপনি সরকার হয়ে যাবেন, ঠিক না? ঠিক ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল এইভাবে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে একজনের প্রতি অন্যজনের আকর্ষণ হয়, এই আকর্ষণটা জেনা এবং হারাম কামনা বাসনা মনের ভিতরে তৈরি করে। প্রথম হয়তো মনের ভিতরে খারাপ কিছু আসে না, কিন্তু একটা সময় আসবে, এতে কোনো সন্দেহের অবকাশ। যদি কেউ আপনার সাথে বছরকে বছর যুগ যুগ ধরে ভালো মানুষে অভিনয় করে, বিশ্বাস করবেন না, হয় তার মনে জেনা আসে আর না হলে বিপরীত জনের মনে জেনার চিন্তা আসে, আর যদি এই দুইটার কোনোটা না আসে তাহলে বুঝতে হবে এটা রোগী, অসুস্থ অথবা মিথ্যাবাদী। এই দুইটার একটা হওয়া ছাড়া তৃতীয়টা হওয়ার সম্ভাবনা নাই, একেবারেই নাই, আল্লাহ এভাবে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হস্তমৈথুন প্রতিরোধে অভিভাবকরা কিভাবে সন্তানদের সাহায্য করতে পারেন, অভিভাবকরা সন্তানদেরকে কিভাবে সাহায্য করবে, অভিভাবকদের কর্তব্য হল সন্তানরা যাতে বিপদগামী তার পথে না যায় সতর্ক থাকা। অনেক মা বাপ ছেলের মোজ গোজানোর আগেই তার হাতে দেড়াত মোবাইল উঠায় দেয়, আছে না নেই? আধা হাত দেড়াত তো মোবাইল হয় না, অত্যুক্তি করলাম, আধা হাতের একটা মোবাইল ধরায় দেয় ছেলে, ফেসবুক টিকটক ঠিকঠাক বেঠিকঠাক লাইকি এগুলা টিপাটিপি করে, বাপ অনেক প্রাউড ফিল করে তার ছিলাম কি স্মার্ট আধুনিক হয়ে গেছে, পোলা যে ধ্বংস হইতেছে ওই বেচারা বুঝে না। তো হারাম জিনিস দেখা থেকে যদি সন্তানকে বাঁচায় রাখা যায়, কিন্তু এই যদি এটা মহা কঠিন, তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ ওই সন্তান খারাপের দিকে পা বাড়াবে। আর এর পাশাপাশি সন্তানদেরকে সময় দিতে হবে। আজকাল বেশিরভাগ মা বাপ বিশেষ করে শহরে জীবনে তারা বাইরে বিজি, বাসায় আসলেও তারা বিজি, কোথাও মানুষ হইতে পারে না, বাইরেও বিজি বাসায়ও বিজি, এত বিজির বিজি উনি যে ছেলে মোবাইল নিয়ে রুমের মধ্যে কি করে না করে ওটা দেখার ওনার সময় নাই। মা বাপ যদি ছেলেদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে সময় দেয় এবং তাদের সাথে কথাবার্তা বলে, একান্তে তাদের সাথে আলাপচারিতায় থাকে, ইনশাল্লাহ তারা বিপদগামীদের পথে যাবে না। বিশেষ করে যে অপরাধের কথা বলা হলো এই অপরাধটা নির্জনে করা হয় এই জন্য, তাদের সাথে যথাসম্ভব কথা বলা, খোলামেলা থাকা, তাদেরকে একাকিত্বের মধ্যে থাকতে না দেয়া, এটি কর্তব্য। বাবা মার ত্রুটির কারণে সন্তান বেশিরভাগ ক্ষেত্রে বিপদে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে সেভাবে চলা। এরপরে প্রশ্ন হলো দাড়ি কতটুকু কাটা যায়। দাড়ি কাটার জিনিস না, দাড়ি রাখার জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, আর ফুল লোহা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। তবে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যত সম্ভব বুখারীতে আর অন্যান্য সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে, সম্ভবত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে তারা দাড়ি
এক মুষ্টি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন। এই জন্য কারোর যদি দাড়ি বড় হলে বুতামের সাথে লেগে যায়, ডিস্টার্ব ফিল হয়, পেশাবে ছিটে চলে আসে, নানা কোনো অসুবিধা তৈরি হয়, এক মুষ্টির পরে তিনি কাটতে পারবেন। অনেক ওলামায়ে কেরাম সেটাকেও নিষেধ করেন, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কেটেছেন। যদি কেউ চায় অসুবিধা ফিল করে এটা কাটতে পারে, কিন্তু যদি কেউ রেখে দেয় লম্বা করে আলহামদুলিল্লাহ খুবই ভালো, তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলে চলে যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলেই চলবে। আজীব এক মাসআলা, পুরুষ না মহিলা বোঝার জন্য দাড়ি দিয়ে আপনি বুঝাবেন, এরকম কোনো মাসআলা গ্রহণযোগ্য কোনো ইমাম থেকে আসেনি, কোরআন হাদিসে এরকম কোনো কথার অনুমোদন দেয়নি। তবে হ্যাঁ, আমার যে সমস্ত ভাইয়েরা একটু খোঁচা খোঁচা দাড়ি রাখছেন, তাদেরকে আপনি খোঁচায় খোঁচায় সেটাও চাইসা দিয়ে নেন, উৎসাহ দেন যে নাই মামার চাইতে কানা মামা হলে একসময় ইনশাল্লাহ ভালো মামা হবে। কথা কি বুঝাতে পারছি? আমরা এখন সবাই অন্যদেরকে নিয়ে ব্যস্ত, কার দাড়ি ছোট কাটছে, কে দাড়ি কাটছে, কে ছোট করছে, এর গোষ্ঠী উদ্ধার করতেছে। কিয়ামতের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবে যে অমুক মিয়া দাড়ি ছোট করছে, কেন তুমি জবাব দাও? আল্লাহ বলবে নিজের ছরকা তেল দিয়ে পারেনি, আরেকজন কি করছে, আমার দরকারটা কি? আল্লাহ তারা আমাদেরকে হেদায়েত দান করুন। কোন ইমাম যদি সুরা ফাতেহা ভুল পড়ে, তাহলে ওনার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? সুরা ফাতেহার ভুলটা কি ধরনের দেখতে হবে? যদি ছোটখাটো ভুল হয় তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। যদি বড় ভুল হয়, অর্থ উল্টে যায়, বিকৃত হয়ে যায়, লাহানে জলি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। অনেক এলাকাতে এরকম ইমাম নিয়োগ দেওয়া আছে যে ইমাম সুরা ফাতেহা সইনি। এরকম ইমাম নিয়োগ পাওয়ার একটা বড় কারণ হলো, নিয়োগের ক্ষেত্রে দেখা যায় কমিটির লোকেরা যারা নিজেরাই ভালো করে সুরা ফাতেহা জানে না, তারা ইন্টারভিউ নিতে আসে। আসে না এরকম ইন্টারভিউ নিবে ওই এলাকার বড় বড় আলেম ওলামারা, ওনাদেরকে দায়িত্ব দিবে কমিটি যে হুজুর আপনারা এসে মেহরবানি করে আমাদের ইমাম সাহেবকে নির্বাচন করে দিয়ে যান। আমরা তো জানি না কার ভিতরে এলেম কতটুকু, আপনি যে জগতের মানুষ সেটা আপনি বুঝেন, এটা তো আপনার বোঝার কথা না। কিন্তু ইমাম সাহেবকে নিয়োগ দেয় বেশিরভাগ ক্ষেত্রে কমিটির লোকেরা, প্রশ্ন করে হুজুর বলেন তো দেখি এটা কি। এক হুজুরের নাকি কমিটির এক লোক জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো দেখি কিয়ামতের আলামত, একটা আলামত বলেন তো দেখি। তো হুজুর বলছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো যে অযোগ্যরা চেয়ারে বসবে, অযোগ্যরা চেয়ারে বসবে, এবং যারা সমাজের যে যে জিনিস জানে না সেটা নিয়ে সে পণ্ডিতি জাহির করবে, এমন ভাবে বলছে আর কি যে ওই বেচারা পাঁচটা শব্দ কমপ্লিট হয়ে গেছে। ইমাম সাহেব বেচারার চাকরি তো ওখানে হবেই না, কিন্তু বেচারা হক কথাটা বলে গেছে। এরপরে প্রশ্ন হলো ইমাম মাজার পূজার ইমামের পিছনে সালাত পড়া যাবে কিনা। যেই ইমাম কবরে সিজদা দেয়, কবরে যিনি শায়িত আছেন তার কাছে প্রার্থনা করে, সেই ইমাম তার পিছনে নামাজ পড়া যাবে না, কারণ এর ফলে কি হয়, ইমান থেকে খারিজ হয়ে যায়। ইমান থেকে খারিজ হওয়ার মতো শিরকে আকবর, কুফরে আকবর যদি কেউ করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু এমনি বিদাত করে বা এমন কিছু করে যেগুলোর ফলে সরাসরি কাফের হয় না, তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামীর প্রতিষ্ঠিত একটি ছোট মাদ্রাসা রয়েছে যেখানে বাচ্চাদের বয়স 5-12, আমার সন্তানরা মাদ্রাসা পরিচালনা করার মতো উপযুক্ত হয়নি। আমার প্রশ্ন হলো, পরিপূর্ণ আব্রুর মধ্যে থেকে মহিলারা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে শরীয়ত কোনো নিষেধাজ্ঞা আছে কি না, বিস্তারিত জানতে আগ্রহী। দ্বিতীয় প্রশ্ন, যদি প্রশ্ন শরীয়ত কোনো নিষেধাজ্ঞা না থাকে, তবে তা পরিচালনার সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করা যাবে কি না? পরেরটা আগে বলি, সিসি ক্যামেরা স্থাপন করে যিনি পরিচালনা করছেন তিনি মনিটরিং করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। সবাইকে জানানো থাকবে যে এটা সিসি ক্যামেরার দ্বারা মনিটরিং হচ্ছে, অতএব আপনারা কেউ এখানে নিজের প্রাইভেসি নষ্ট হতে পারে এমন কিছু করবেন না, জানানো থাকবে সবাইকে, গোপন থাকবে না জিনিসটা। আর যদি কোনো মহিলা পর্দার মধ্যে থেকে তার ছেলেদের মাধ্যমে ওইটার পরিচালনা করেন, ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসা, তাতে কোনো অসুবিধা নাই, পর্দাটা তিনি মেনটেন করতে পারলে, পর্দার খেলাফ কোনো কিছু করতে না হলে ইনশাআল্লাহ বিনা জায়েজ আছে। একান্ত প্রয়োজনে কারোর সাথে কথা বলতে হয়, অন্য কারোর মাধ্যম ছাড়া বলা ছাড়া নিজেই যদি বলতে হয় তাহলে সেটাও বলতে পারবেন, তবে কথা বলার ক্ষেত্রে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করবেন না, সবাই বোঝা যাবেন, জায়েজ আছে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, একজন বদ আত্মার লাশ কবরে নেওয়া হয়, তখন অনেকে অনেক জোরে চিৎকার করে, কিন্তু আমরা তা শুনি না, কেন? যদি শুনতে পারতাম তাহলে তো মানুষ পাপ কাজ করত বলে মনে হয় না, তাইলে আর দুনিয়াতে পরীক্ষা কি থাকতো?
দুনিয়াতে যদি সব আজাব মানুষ দেখতো আর সেখান থেকে বাঁচতো তাহলে আল্লাহ তাআলা জান্নাতটা কি জন্য দিতেন? আর পরীক্ষা হইতো কই? পরীক্ষাই তো এখানে, দুনিয়াতে পরীক্ষার জায়গা যে তুমি আল্লাহর আদেশে মানো কিনা। ফলাফল দেখার পরে সাবধান থাকা, এটার জন্য তো বিশেষ যোগ্যতা লাগে, এটা তো সবাই পারে। তো তাহলে তো আর কোনো পরীক্ষার অর্থ থাকতো না। নামাজে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য কেন দোয়া করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অনেকেই ইমান আনে নাই, একটু ব্যাখ্যা করে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের যারা ইমানদার, আমরা নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর প্রতি আপনি রহম নাজিল করেন, এটা তার ইমানদার বংশধরদের কথা বলা হচ্ছে। তার বংশের ভিতরে কেউ বেঈমান থাকলে তার উদ্দেশ্য এখানে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সবচেয়ে কাছের মানুষ তার আপন চাচা আবু তালেব। তার জন্য পর্যন্ত দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা, এটার পারমিশন আল্লাহ তাআলা দেন নাই। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু সাল্লামের বংশধরের মধ্যে কেউ অমুসলিম থাকলে তাদের জন্য আমরা এই দুরুদ ইব্রাহিমের মধ্যে কি করি না, দোয়া করি না। এরপরে প্রশ্ন, একজন নামাজির বর্তমান সময় নিয়ে কতক্ষণ সময় নিয়ে রুকু সিজদা করা উচিত এবং দরকার? খুব দরকারি একটা প্রশ্ন। কতক্ষণ সময় নিয়ে রুকু সিজদা করা উচিত বলেন তো? কমপক্ষে একবার তাসবিহ পড়তে যে পরিমাণ সময় লাগে, সুবহানাল্লাহ বা সুবহান রাব্বিয়াল আযীম, এক তাসবিহ পরিমাণ কমপক্ষে অপেক্ষা করতে হবে। অনেক লোক আছে রুকুতে যে আবার সোজা উঠে যায়, তাসবিহ কখন পড়ে? তাসবিহ পড়ে রাস্তায় মানে বুঝছেন, আল্লাহু আকবার বলা শেষ সুবহানা দাঁড়াতেই শুরু করছে, অর্ধেক পড়া শেষ আর বাকি অর্ধেক রুকুতে বলছে, আবার লাস্টে সুবহানাটা মাথা উঠাইতে উঠাইতে খাড়াইতে খাড়াইতে বলে ফেলছে, দাঁড়াতে দাঁড়াতে বলে ফেলছে। আছে না এরকম? এই হুলস্তুল না মার্কা নামাজ যারা পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সবচাইতে খারাপ চোর। মানুষের টাকা পয়সা চুরি করে, ওই চোরের চাইতে বড় চোর হলো যে নামাজ চুরি করে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে। এরকম তাড়াহুড়া যদি করে যে এক তেজবি পরিমাণ না থাকে তাহলে কি হবে না, নামাজ হবে? মনে রাখবেন, নামাজ যার যত ধীরস্থিরতার সাথে হবে তার সওয়াব তত বেশি হবে। ইমাম দুই দিকে সালাম ফেরানোর পর সালাম ফিরাবো নাকি ডান পাশে সালাম ফেরানোর পর সালাম ফিরাবো, এ বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ আছে। আমার কাছে রাজে মনে হয় যে দুই দিকে ইমাম সাহেব সালাম ফেরানোর পর আমরা সালাম ফিরাব। জি, যদিও বিষয়টা ইস্তেহারি। আউযুবিল্লাহ বলে কতক্ষণ শয়তান দূরে থাকে, এরকম কোনো টাইম লিমিট নাই যে কতক্ষণ শয়তান দূরে থাকবে, এটার কোনো লিমিটেশন আছে, ভ্যালিডিটি আছে যে এরপরে আর চার্জ থাকবে না, এরকম কোনো কথা? আউযুবিল্লাহ পড়তে থাকতে হবে, কারণ শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করতে থাকে। এই জন্য যত বেশি সম্ভব হয় শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে, পানা চাইতে হবে। স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে তুচ্ছতা ছিল্ল করে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে জাহান্নামের অতল তলে। কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ, অনেক ভাইরা আছে আমাদের, দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে, বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে। আছে না এরকম? ছেলে মেয়েদেরকে যা তা বলে বকাঝকা করে, গালিগালাজ করে, নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা, তাহলে গালিটা তার উপরে আসছে, সে বুঝে না এত ব্যাক কল। আছে না এরকম? ভাইরা আমার, স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে, স্ত্রীকেও পালন করতে হবে স্বামীর উপরে, স্বামীর জন্য স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য। যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাদরের আসামি হবে, বান্দার হক নষ্টকারী হবে, এবং এর কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, সেদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, বউয়ের কাছে ভালো, সন্তানদের কাছে ভালো, অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন সে আসলেই ভালো। আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা তার, কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি, তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো, আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো, অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে। এরপরে প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন।
কবরে জবাব হিসাব নেয়ার পর সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নিয়ামত দিবেন আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি দিবেন তাহলে ফয়সালা তো হয়েই গেল কিয়ামতের বেদনে হিসাব নিকাশ করার দরকার প্রশ্ন বুঝতে পারছেন তো এটার উত্তর হলো এই প্রশ্নটা এই প্রশ্নোত্তর সেশনটা এই বিচারটা প্রাইমারি কিয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না সেটা চূড়ান্ত নির্ধারিত হবে বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে এটাই হবে সামনের গন্তব্য পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে কারোর নামে মিথ্যা গীবত করেছি তার পরিণাম কি গীবত করা মহাপাপ মরা মানুষের গোশত চাবানো মরা গরুর গোশত যদি কেউ খায় গরুটা মরে গেছে গোশত খায় এলাকার সবাই সিসি করবে না আর যে ব্যক্তি গীবত করে মানুষের পেছনে তার সমালোচনা করে এই ব্যক্তি ওই মরা গরু তো না একজন আপন মানুষ তার ভাইয়ের গোশত খাবলে খেলে যেরকম গুনাহ হয় সেরকম খারাপ কাজ করেছে অথচ এই গীবত আমাদের কাছে আজকাল ঘি ভাত গীবত আমাদের কাছে কি রে ভাই ঘি ভাত এটা ছাড়া তো মসজিদ জমেই না চায়ের দোকানের আড্ডা জমেই না দুইজনের ফজিলত যেমন দুরুদে হাজারের কি ফজিলত দুরুদে লাখের কি ফজিলত দুরুদে তুনাজ্জিনের কি ফজিলত দুরুদে আপনার আরো কি জানি আছে অনেকগুলো নাম আছে এই জাতীয় যত দুরুদ আছে এই সব